হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এ ভিডিওতে আমি এক্সেলের অ্যালাইনমেন্ট এবং ওরিয়েন্টেশন এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এক্সেলের সেলের মধ্যে টেক্সটগুলো কোন অ্যালাইনমেন্টে থাকবে এবং সেটির ওরিয়েন্টেশন যদি আপনি চেঞ্জ করতে চান সেটি কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম অ্যালাইনমেন্ট সম্পর্কে। একটু আগে আমি বললাম যে অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার সেলের টেক্সটগুলো কোন অ্যালাইনমেন্টে থাকবে সেটি আপনি নির্ধারণ করে দিতে পারেন। যেমন এখানে দেখুন, এসএল এই টেক্সটটি সেলের বাম পাশে রয়েছে। আমি যদি এটি সেন্টারে অথবা রাইটে আনতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে দেখুন সেন্টার একটি বাটন রয়েছে। আপনি যদি এই সেন্টার বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এসএল টেক্সটটি সেন্টারে চলে আসছে। তারপরে আপনি যদি এটা রাইটে নিতে চান তাহলে এখান থেকে এই রাইট বাটনে ক্লিক করতে পারেন, তাহলে দেখুন সেটি আবার রাইটে চলে আসছে। তারপরে আপনারা যদি আবার লেফটে নিতে চান, এখানে লেফটে ক্লিক করলে সেটি লেফটে চলে আসবে। এছাড়াও টেক্সটগুলো আপনি সেলের উপরের দিকে বা নিচের দিকে অথবা মিডিলে নিতে পারেন। যেমন আমি এখানে ফন্ট সাইজগুলো একটু ছোট করে দিচ্ছি, 8 করলাম। দেখুন বর্তমানে এই টেক্সটগুলো কিন্তু নিচের দিকে রয়েছে। আমি যদি এই টেক্সটগুলো সেলের উপরের দিকে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি প্রতিটি সেল সিলেক্ট করলাম, তারপরে এখানে এই যে টপ যে বাটনটি রয়েছে টপ অ্যালাইন এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন সেলের উপরের দিকে এটি চলে গেছে। তারপরে আমি যদি এটি সেন্টারে নিতে চাই, এখানে সেন্টারে ক্লিক করব, তাহলে দেখুন এটি ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। এবং তারপরে নিচে যদি নিতে চান, এখানে ক্লিক করলে নিচের দিকে চলে যাবে। আপনি যদি একেবারে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুই দিকে যদি আপনি সেন্টারে নিতে চান তাহলে এখানে এই বাটনটি সিলেক্ট করবেন এবং এই বাটনটি সিলেক্ট করবেন, তাহলে দেখুন এখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি উভয় দিকে এটি সেন্টারে চলে আসছে। এরপরে আমি ওরিয়েন্টেশন সম্পর্কে আলোচনা করছি। ওরিয়েন্টেশন হচ্ছে আপনি সেলের মধ্যে টেক্সটগুলো যদি বাঁকা করে নিতে চান তাহলে সেটি নিতে পারবেন। যেমন আমি এখানে এই টেক্সটগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ এই প্রত্যেকটি সেল সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন ওরিয়েন্টেশন একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ আপনি কাউন্টার ক্লকওয়াইজ অনুযায়ী যদি আপনি এটা বাঁকা করতে চান তাহলে এই বাটনটি সিলেক্ট করতে পারেন। তাহলে দেখুন এখানে নিচের কর্নার থেকে উপরের কর্নার অনুযায়ী এটি বাঁকা হয়েছে। তারপরে এটি যদি আপনি আগের মতো নিতে চান তাহলে ওই একই বাটনে ক্লিক করার পরে এখানে ডিসিলেক্ট করে দেবেন, তাহলে সেটি আগের মতোই হয়ে যাবে। এছাড়াও আপনার এখান থেকে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ অনুযায়ী বাঁকা করতে পারেন, তারপরে এখানে ভার্টিক্যাল টেক্সট অনুযায়ী বাঁকা করতে পারেন। আপনি যদি এখানে এই ভার্টিক্যাল টেক্সট এখানে ক্লিক করেন তাহলে দেখুন এই টেক্সটগুলো উপর থেকে নিচের দিকে হয়ে গেছে। তারপরে আপনারা যদি এটি রোটেট টেক্সট আপ অনুযায়ী বাঁকা করতে চান, আমি ভার্টিক্যাল টেক্সটটি উঠাই দিলাম, এখানে রোটেট টেক্সট আপ এখানে ক্লিক করলেন তাহলে দেখুন এখানে নিচ থেকে লেখাগুলো উপরের দিকে চলে গেছে। তারপরে আপনারা যদি ডাউন অনুযায়ী টেক্সটগুলো নিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, তাহলে দেখুন টেক্সটগুলো উপর থেকে নিচের দিকে চলে আসছে। এছাড়াও এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট এই বাটনে ক্লিক করে আপনি অ্যালাইনমেন্টের বিভিন্ন ধরনের অপশন আনতে পারেন। এখান থেকে নিজের মতো যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান সেটিও করতে পারবেন। যেমন এখানে দেখুন ডিগ্রি লেখা রয়েছে -90 ডিগ্রি, এখানে আপনি যদি 40 ডিগ্রি লিখেন তাহলে এখানে শো করছে দেখুন এই টেক্সটটি এইভাবে অ্যালাইনমেন্ট হবে। তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই অনুযায়ী অ্যালাইনমেন্ট হয়েছে। এছাড়াও এই বাটনে ক্লিক করার পরে এখানে অ্যালাইনমেন্টের আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন ইতিপূর্বে আমি অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করলাম, এখানে আপনি সেন্টার অনুযায়ী যে অ্যালাইনমেন্ট করতে চান অথবা রাইট, তারপরে জাস্টিফাই এগুলো অনুযায়ী অ্যালাইনমেন্ট করতে চান সেটি করতে পারবেন। আবার এখানে ভার্টিক্যাল অনুযায়ী যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান সেই অনুযায়ী অ্যালাইনমেন্ট করতে পারবেন। আমি যদি এটি আবার আগের মতো করতে চাই, অর্থাৎ আমি এখানে হরিজেন্টালি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পরে এখানে ফরম্যাট এখানে ক্লিক করার পরে এখানে আমি এটি 0 করে দিতে পারি, তারপরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি হরিজেন্টালি স্বাভাবিকভাবে হয়ে গেছে। এই ভিডিওতে আপনি এক্সেলের অ্যালাইনমেন্ট এবং ওরিয়েন্টেশন সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।